বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণশোল গ্রামে রয়েছে রায়পাড়া এবং আদিবাসী পাড়া। দুটি পাড়ায় মোট 50 থেকে 60টি পরিবারের বসবাস। গ্রামের অপরদিকে রয়েছে সুকাশোল গ্রাম। এই গ্রাম দুটির মাঝ বরাবর দিয়ে বয়ে গিয়েছে স্থানীয় একটি খাল। গ্রামের ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুল, গ্রামের মানুষদের গ্রাম পঞ্চায়েত হাটে বাজারে এবং এলাকার মুমূর্ষু রোগীদের বিষ্ণুপুর ও সোনামুখী হাসপাতাল নিয়ে যেতে গেলে খালের ওপর থাকা এক হাঁটু জল পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাড়া পার করতে হয়। বর্ষার সময় এই খাল রুদ্ররূপ ধারণ করে। বিকল্প হিসেবে রয়েছে 7 থেকে 8 কিলোমিটার ঘুরপথ। 15 থেকে 20 বছর পূর্বে এই খালের ওপর একটি কাঠের সেতু ছিল, কিন্তু বন্যার জলে সেটি ভেঙে যাওয়ার পর থেকে আর প্রশাসন গ্রামবাসীদের দিকে ফিরেও তাকায়নি বলে অভিযোগ। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এলাকার যাতায়াতে সমস্যার সমাধান হয়নি। এই পরিস্থিতিতে ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষের একটাই দাবি, সরকারের তরফে খালের ওপর একটি কংক্রিটের সেতু করা হোক। আমাদের গ্রাম থেকে যখন ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায়, তাদের মানে সঙ্গে সবসময় গার্জেনদেরকে আসতে হয়, কারণ এখানে জলের এতটাই টান হয়, মানে এক এক সময় বৃষ্টি হলে যে মানে বাচ্চা ছেলেরা পেরোতে পারে না তাদেরকে। হ্যাঁ, এটা খাল খুবই মানে এটা একটু টান থাকে, মানে গভীরতার জন্য টানটা বেশি থাকে জলের। এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বলতে ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায় পাশের গ্রামে, সুকোশোল গ্রামে স্কুল, সেখানে পড়তে যাই, আর আমরা অঞ্চল বা যে কোনো অফিস যেতে গেলে আমাদের এদিকেই পেরোতে হয়। না, আর কোনো রাস্তা নেই এইদিকে, এই গ্রামটা আসতে হলে এদিকেই রাস্তা আছে, আর নালা আরও রাস্তা আছে, ওদিক ঘুরে ঘুরে আসতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় আপনাদের? হ্যাঁ, একবার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা ভালো হলে, মানে ভালো হতো একটু সামান্য, মানে বিদিরের মতন হলেও একটু রাস্তা ভালো হলে, মানে মানুষ আসা যাওয়াটা ভালো হতো আর কি। আমাদের বাড়ি দক্ষিণশোল, আমরা একটা সুকাশোলে স্কুল যাই। হ্যাঁ, কিভাবে যাও? আমরা ওই তো একটা জোর আছে, জোরে পেরি যাই, খাল জোরে খাল বিরাট, যদি জল হয় আমাদের ডুবে যাওয়ার অনেক ভয় আছে। ওই কি এটা পারাপার করতে ভয় লাগে? কতটা ভয় লাগে? অনেকটা, যদি ডুবে চলে যায় এখানে তাই ভয় লাগে অতটা। আর যখন এটা ভর্তি বন্যা হয় তখন কি করো? তখন আমরা কি করব, স্কুল তো দেখতে হবে, তার জন্য জ্যাকেট হলো পেরাই। আচ্ছা, এলাকার মানুষের এই সমস্যা নিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতেই ব্যস্ত। স্থানীয় বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাশ্বতী ঘোষের দাবি, এলাকায় সমস্যা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। অন্যদিকে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়ের দাবি, ওই এলাকার সমস্যা নিয়ে পঞ্চায়েত সমিতিতে কোনো অভিযোগই জমা পড়েনি, তবে বিষয়টির খোঁজ নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। হ্যাঁ, সমস্যা আছে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা ইয়া করতে দিচ্ছে, মানে করছে না। সবে মাত্র আমরা 2 বছর পঞ্চায়েত পেয়েছি, আমাদেরও আমাদের করার ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে নি। কেন আপনারা, আপনি আপনারা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, জানিয়েছি। কি বলছেন তারা? ওনারা গুরুত্ব দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না? বিজেপি পঞ্চায়েত বলে, বিজেপি পঞ্চায়েত বলে, তৃণমূল তো তার আগে ক্ষমতায় এসেছিল, ওনারাও তো দেখছিলেন না, দেখছিলেন না। এখন আমি জানি না, আমাদের কাছে এই নিয়ে এলাকার মানুষ এখন দাবি দাওয়া মানে আনেননি, পঞ্চায়েত স্তরে আজকে না বলতে পারবো না। আর যদি আপনারা বলছেন আমি খোঁজ খবর নেবো, প্রধান বা ওখানকার আমাদের যে পঞ্চায়েত মেম্বার আছে তারা কিন্তু বা লোকাল লোক কোনো মাস পিটিশাকে আগে দেয়নি, যদি দেওয়া হয় নিশ্চয় আগামী দিনে একটু ভাববো আমরা। এই পঞ্চায়েত তো বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তাদের কি কাজের সদিচ্ছা নেই? তো ওদের তো মানে আপনার টাকা খরচা করতে পারছে না। বাঁকুড়া জেলায় 190টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা খরচা করতে পারেনি, ওর র্যাঙ্ক হচ্ছে লাস্ট বাট ওয়ান। এটা জানি না কী ওদের জট আছে যে, এবং ওর তো সময় খুব কম দেয় আমি যেটুকু শুনেছি। আরও উদ্যোগী হতে হবে কাজ করতে হলে, কারণ এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাতে টাকা সবচেয়ে বেশি পাই গ্রাম পঞ্চায়েতরা, অতএব খরচা করতে না পারলে তো এলাকা উন্নয়ন হবে কী করে? আদেও কি গ্রামবাসীদের সমস্যার কথা ভেবে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে, নাকি এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলবে যাতায়াত, উঠছে প্রশ্ন।
জীবনের ঝুঁকি নিয়ে তারা দিনের পর দিন এই খাল পারাপার করছেন। তাদের একটাই দাবি, বারবার তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছে এই সমস্যা সমাধানের বিষয়ে, কিন্তু প্রশাসন তাদের এই সমস্যা সমাধানে এখনো পর্যন্ত আগ্রহ দেখায়নি। কবে তাদের এই সমস্যা থেকে তারা মুক্তি পায় সেদিকেই তাকিয়ে রয়েছে এই এলাকার সাধারণ মানুষরা। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।